আসসালামু আলাইকুম। ভাতা বেড়ে 25,000, আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খবর। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা এক সপ্তাহ যাবৎ আন্দোলন করছিলেন, তাদের মাসিক ভাতা 20,000 টাকা মাত্র, তাদের দাবি ছিল 50,000 টাকা। সত্যি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে যদি আপনাদের সৎপথে কেবলই 20,000 টাকা আপনাদের ইনকামের রাস্তা হয়ে থাকে একমাত্র, তাহলে সেটা কষ্টদায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের এই চিকিৎসক শ্রেণীদের মধ্যে একটা শ্রেণী কিন্তু প্রাইভেট হোক সরকারি হোক, তিনি ডাক্তার হয়ে থাকলে তিনি ডায়াগনস্টিক সেন্টারে বসেন কিংবা প্রাইভেট হসপিটালে বসেন কিংবা সরকারি চাকরি করলে তো করেনি। এখন তারা যে প্রতিদিন নিয়ম নীতির তোয়াক্কা না করে রুগীকে সময় না দিয়ে, এমনও আছে 100 জন রুগী দেখে ফেলেন, 700 টাকায় গড়ে ভিজিট হলে 70,000 টাকা একদিনের ইনকাম। যদি একটা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা বসেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিকের অবৈধ ইচ্ছায় মেহনতি মধ্যবিত্ত সাধারণ মানুষদেরকে যে টেস্ট দেওয়ার দরকার নাই সেই টেস্টের বাণিজ্য করে সেখান থেকে আপনারা একটা আলগা কমিশন পান এবং রুগীর জীবনকে তেনা তেনা করে ফেলেন। এছাড়া অবৈধ মায়াবানা ফুতে বেছে এরকম কোম্পানির কমিশন ওষুধের বাণিজ্য করে, যেটা লেখা দরকার না এরকম অবৈধ কম দামি ভিটামিন ফাইল লিখে দেন, যেটা দোকানে গিয়ে দেখে 1500 টাকা, সেখানে আপনি যে লিখে দিলেন আপনার 500 টাকা। এরকম অনেক আন্ডার রেটেড ওষুধ কোম্পানির ওষুধও আপনারা কমিশনের সাহায্যে লিখেন, হয়তো কোম্পানি আপনাদেরকে বাড়ি দেয়, গাড়ি দেয়, সোফা দেয়। এই অভিযোগ অস্বীকার করতে পারবেন না যারা অবৈধ ক্যাটাগরির ডাক্তার আছেন। সব ডাক্তার এমন করে না, প্রত্যেকটা পেশাতেই অবৈধ কিছু লোক আছে, প্রত্যেকটা জায়গাতে অবৈধ কিছু লোক থাকে। এখন আপনাদের ডাক্তারদের ওই শ্রেণীটা, যেই শ্রেণীটা এভাবে গরিবের রক্ত চোষার প্রক্রিয়াতে আছে, ঠিক তারা কতটা অপরাধ করছে সেটা কিন্তু দেখার বিষয়। এখন আপনি বলবেন, যদি আপনি ভালো মানের চিকিৎসক হয়ে থাকেন, ভালো মনের চিকিৎসক হয়ে থাকেন, অবৈধ না হয়ে থাকেন, যে আমাদেরকে কেন বলছেন না, আপনাকে বলছি না, কিন্তু আপনার একটা অপরাধ আছে। আপনার জাত শ্রেণীর যে অবৈধ ডাক্তাররা এই অবৈধ টেস্টের কমিশন বাণিজ্য করছে, ওষুধের কমিশন বাণিজ্য করছে, ঠিক তারা যে ভুল পথে চলছে, রুগীকে সময় না দিয়ে অতিরিক্ত সব কিছু করছে, আপনারা প্রতিবাদ করছেন না, প্রতিরোধ করছেন না, লিখছেন না, বলছেন না, এটাও আপনাদের একটা অপরাধ। এখন আপনাদের 20,000 টাকা বেতনে তো ভাতাতে তো চলবে না, কিন্তু আপনাদের যে আলগা ইনকামগুলো আছে এগুলোকে অস্বীকার করতে পারবেন? আমি তারপরেও আপনাদেরকে বলছি, ডাক্তার একটা রাষ্ট্রের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেখানে রাষ্ট্র আপনাদেরকে সকল সেবা দিবে, সকল নিরাপত্তা দিবে, কিন্তু আপনাদের কাছে যে জনগণ যাবে সেই জনগণকে একটু বাঁচান আল্লাহর হস্তে বলছি, কারণ আপনাদের হাতের কলমে, আপনাদের কথায়, আপনাদের চিকিৎসা সেবায় সাধারণ মানুষ একটু শান্তি পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে। আপনি রোহিঙ্গা ক্যাম্পের দিকে খেয়াল করেন, প্রতি বছর লাখখানেক শিশু জন্ম হচ্ছে উইদাউট সিজার, কিন্তু আপনার এখানে যখন সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো যাচ্ছে, গেলেই কোন বাচ্চা উল্ডায় রয়েছে, তার সিজার মাস্ট বি। কেন আপনি উন্নত রাষ্ট্রে কয়টা সিজার হয় খেয়াল করে দেখেন তো, আর বাংলাদেশে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে কয়টা সিজার হয়, এর জন্য আপনারা ডাক্তাররা কিন্তু দায়ী, গেলেই কোন বাচ্চা উল্টায় রয়েছে, কারণ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের একটা ইচ্ছা যে সিজারে তো ব্যবসা ভালো, আপনাকে দেয় 3,500-5,000 টাকা, আবার এখানে নিম্নমানের সুতা দিয়ে জীবন ধ্বংস করে, নিম্নমানের ওষুধ দিয়ে জীবন ধ্বংস করে, এখানে তো আপনারা দায়ী। সুতরাং ডাক্তার রাষ্ট্রের জন্য ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আপনাদের দায়িত্ব অবহেলার কারণে এবং অবৈধ ইচ্ছার কারণে সাধারণ মানুষের জীবন যে তেনা তেনা হচ্ছে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং আপনাদেরকে আরও একবার সম্মান জানাই বলে সেই পথ থেকে ফিরে আসুন এবং রাষ্ট্র আপনাদেরকে সঠিক নিরাপত্তা এবং অর্থনীতির ব্যবস্থা করুক, সেই প্রত্যাশায় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।